আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, সেই টপিকটা হচ্ছে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট। এখানে আমি দুইটা মাত্র ভগ্নাংশ দিয়েছি, এটা দিয়ে আমরা কনসেপ্টটা শিখব। এরপরে আমরা শিখব যে যদি চারটা অপশন দেওয়া থাকে, এর মধ্যে কোন ভগ্নাংশটি বড় হবে এবং কোন ভগ্নাংশটি ছোট হবে সেটা কীভাবে করে নির্ণয় করতে হয়। তো আসেন আমরা শুরু করি। প্রথমত এখানে দেওয়া আছে 11 ভাগের 8 ভাগ, আর একটা দেওয়া আছে 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 5 ভাগ। তো আপনার এখানে যদি আমি বলি যে কোন ভগ্নাংশটি বড়, কীভাবে করবেন? আপনি অনেক প্রসেসে করতে পারেন। একটা হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে পারেন, এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে পারেন, দশমিকে আসলো তারপরে দশমিকটা দিয়ে কম্পেয়ার করলেন, এটা হতে পারে। অথবা একটা শূন্য বসাই দিয়েও ভাগ করে আপনারা কম্পেয়ার করতে পারেন। এগুলো নিয়ে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। এটা সবচেয়ে তাড়াতাড়ি যেই পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতিটা হলো যে আপনারা একটার সাথে আরেকটার আর গুণন করে দিবেন, মানে এইটার উপরের সাথে এইটার নিচেরটা, মানে এইটার লবের সাথে এইটার হরটা গুণ করে এই লবের উপরে মানটা বসাবেন। 7 আর 8 গুণ করলে কত হয়? 7 আটে 56। এই 56 মানটা আমি মনে করবো এই ভগ্নাংশের মানটাই হচ্ছে 56। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কী করবো দেখেন, এই যে এর লবের সাথে এর হর গুণ করবো, 5 আর 11 গুণ করবো, এবং 5 আর 11 গুণ করে 55 আসে, যে 55টা এই লবের উপরে বসাবো। আমি মনে করবো যে এই ভগ্নাংশের মানটাই হচ্ছে 55। মনে করলাম, এখন বলেন একটা মান পাওয়া গেছে 56, একটা মান পাওয়া গেছে 55, কোনটা বড়? আমরা জানি 56 আর 55-এর মধ্যে কি, 56 বড়। যেহেতু 56 বড়, 56 যেই ভগ্নাংশের মানটা আমরা চিন্তা করছিলাম, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যেও কিন্তু 11 ভাগের 8 ভাগটা বড় হবে। ক্লিয়ার? বুঝছি, খুবই মজার না? আপনাকে যদি বলতো কোনটি ছোট, তাহলে 7 ভাগের 5 ভাগ, এরকমই তো। এখন অনেকে বলবেন যে চারটা অপশন দেওয়া থাকলে আমরা কীভাবে করব, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আজকে থেকে পারবো, চারটা অপশন দেওয়া থাকলে কিভাবে করে করব আমরা আজকে থেকে পারবো। ক নাম্বার অপশন দেখেন, আমরা চারটা অপশন দিয়ে দিচ্ছি। মনে করেন ক নাম্বার অপশনে দেওয়া আছে 4 ভাগের 3 ভাগ, খ নাম্বার অপশনে দেওয়া আছে 11 ভাগের 8 ভাগ, গ নাম্বার অপশনে দেওয়া আছে 5 ভাগের 4 ভাগ, আর ঘ নাম্বার অপশনে দেওয়া আছে মনে করেন 8 ভাগের 5 ভাগ। তো আপনাকে জিজ্ঞেস করা হলো এগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট, তার মধ্যে আপনাকে আমরা বের করবো এখন কোনটি হচ্ছে বড়, এরপরে বের করবো কোনটি ছোট। একই প্রসেস, একই সিস্টেম। দেখেন, আপনি যেই পদ্ধতিটা এর আগের বার শিখছেন সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করেন, জাস্ট দুইটা দুইটা করে ভগ্নাংশ নেন। প্রথমত কী নেবেন, যে এই যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আমরা সেটা নির্ণয় করবো। সেটা কীভাবে করে? এইটার লবের সাথে এটার হর গুণ করবো, তাহলে 3 আর 11 গুণ করলে 33। আমরা মনে করবো এই যে লবের উপরে যে বসালাম, এই 4 ভাগের 3 ভাগের মানই হচ্ছে 33, আমরা এটা মনে করবো। সেমভাবে এই 8 আর আমি 4 গুণ করে দেবো, 4 আটে কত হয় 32, আমি মনে করবো 11 ভাগের 8 ভাগের মানই হচ্ছে 32। এই দুইটার মধ্যে কম্পেয়ার করার পরে যেইটা বড়, কোনটা বড়? এখানে এখানে 33 বড়, তার মানে কি 4 ভাগের 3 ভাগ এই দুইটার মধ্যে হচ্ছে বড়, তার মানে 4 ভাগের 3 ভাগ এই দুইটার, 33 যেহেতু বড় 32 হচ্ছে, তার মানে 4 ভাগের 3 ভাগের মান তো 33 ছিল, তাহলে 4 ভাগের 3 ভাগটা বড়, সেটা আমি লিখে রাখলাম যেহেতু কোনটি বড় এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, সেম প্রসেসে আপনি কি করবেন, এই দুটো গুণ করেন, 4 আর 8 গুণ করলে কত হয়? 4 আটে 32, আর 5 আর 5 গুণ করলে কি হয়? 5 পাঁচে 25, তাহলে 32 তো বড়, তার মানে কি এই দুটার মধ্যে 5 ভাগের 4 ভাগটা হচ্ছে বড়। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, যদি আমরা বুঝে থাকি এখন এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। বলেন তো, যদি আমরা বলি যে 4 ভাগের 3 ভাগ বড় নাকি 5 ভাগের 4 ভাগ বড়, কি করবেন? সেম সিস্টেম, 3 আর 5 গুণ করলে 3 পাঁচে হচ্ছে 15, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, যেহেতু 16 বড়, তার মানে সবগুলোর মধ্যে 5 ভাগের 4 ভাগটা হচ্ছে সবচেয়ে বড়। ক্লিয়ার? সবাই বুঝছি, পারবো, সবাই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে কোন ভগ্নাংশটি বড়, এইটা কিভাবে করে প্রমাণ করতে হয়। আচ্ছা, এখন যদি আমার কাছে জানতে চাইতো সেম অপশন, সবগুলাই সেম অপশনগুলো দেওয়া আছে, এবং আপনাকে জানতে চাইলো যে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি ছোট, তাহলে আপনি কিভাবে করতেন, পারতেন কি পারতেন না? একেবারে সেম সিস্টেমে আমরা করতে পারতাম, পারতাম না? দেখেন, এটা ছিল হচ্ছে খ নাম্বার, এটা ছিল হচ্ছে গ নাম্বার, আর এটা ছিল কি বলেন তো ঘ নাম্বার, এই দুটাকে মিশাই দিলাম। এখন আসেন, আমাদের হচ্ছে এখনকার কোশ্চেন হচ্ছে কোনটি হচ্ছে ছোট, তাহলে আমরা কিভাবে করে করব। দেখেন, আমরা প্রথমে কি করব, এই যে এই লবের সাথে এটার হর গুণ করলাম, 3 আর 11 গুণ করলে 33, এবার 8 আর 4 গুণ করলাম, 4 আটে কত আসে বলেন তো 32, বলেন তো 33 আর 32-এর মধ্যে কোনটা ছোট? 32 ছোট, তার মানে কি এই ভগ্নাংশটা হচ্ছে ছোট, তার মানে 11 ভাগের 8 ভাগটা হচ্ছে কি ছোট। আচ্ছা, এখন এই দুটার কম্পেয়ার করব, বলেন এই দুটার মধ্যে কোনটা ছোট হচ্ছে? 4 আর 8 গুণ করলে 4 আটে 32, 5 আর 4 গুণ করলে 4 পাঁচে হচ্ছে 20,
তার মানে কি, সরি, 5 আর 5 গুণ করলে 5 5 হচ্ছে 25। তাহলে দেখেন 32 ছোট নাকি 25 ছোট, 25 ছোট, তার মানে আমাদের এই দুটার মধ্যে ছোট হচ্ছে 8 ভাগের 5 ভাগ। এখন এই দুটার মধ্যে কে ছোট, এই দুটার মধ্যে ছোট এটা, এই দুটার মধ্যে ছোট এটা, এই দুটার মধ্যে কে ছোট বলেন? 11 এর 8 এবং 8 এর 5, এই দুটার মধ্যে কে ছোট? কিভাবে করব? আবার আর গুণন, 8 আর 8 গুণ করলে 64, 5 আর 5 গুণ করলে হচ্ছে 55, 11 আর 5 গুণ করলে হচ্ছে 5 11 55। তাহলে দেখেন 64 ছোট নাকি 55 ছোট? আমরা জানি 55 ছোট, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 8 ভাগের 5 ভাগ। তার মানে এখানে অ্যান্সার আসবে কি, 8 ভাগের 5 ভাগ হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে ছোট কিভাবে নির্ণয় করে, বড় কিভাবে নির্ণয় করে, সবই শিখে গেলেন? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে যদি আমি একটা করতে দেই, হ্যাঁ করতে দেই, তাহলে আপনারা কিভাবে করে পারবেন সেটা একটু দেখেন তো, যে নিচের কোনটি বড়। আপনাদের জন্য আমি একটা কোশ্চেন দিলাম যে ক নাম্বার অপশন দেওয়া আছে, মনে করেন যে 7 ভাগের 3 ভাগ, খ নাম্বার অপশন দেওয়া আছে 11 ভাগের 8 ভাগ, গ নাম্বার অপশন দেওয়া আছে, হ্যাঁ, 15 ভাগের 11 ভাগ, এবং ঘ নাম্বার অপশনটা দেওয়া আছে ধরেন যে 4 ভাগে, আমাদের হচ্ছে 5 ভাগের 3 ভাগ। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা বড়, এটা আপনি কিভাবে করে খুবই তাড়াতাড়ি নির্ণয় করতে পারতেছেন? আমাদের যে প্রসেসটা দেওয়া আছে, এটাকে এটা দ্বারা গুণ করে, এটাকে এটা দ্বারা গুণ করে মানটা নির্ণয় করে আপনারা অ্যান্সারটা বসান যে ক খ গ ঘ এই 4টার মধ্যে কোন ভগ্নাংশটি বড়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।